ময়মনসিংহের ত্রিশাল বালিপাড়া সড়কের রামপুরে বালুভর্তি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে সিএনজি চালিত অটোরিকশার যাত্রী সহ পাঁচজন নিহত হয়েছেন। ফায়ার সার্ভিস ও স্থানীয়দের সহায়তায় হতাহতদের উদ্ধার করে ত্রিশাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে। ঝিনাইদহে নিখোঁজের 10 দিন পর মিঠু নামে এক কৃষকের লাশ উদ্ধার করেছে পুলিশ। শৈলকুপা উপজেলার যোগীপাড়া গ্রামের একটি মেহগনি বাগান থেকে তার অর্ধগলিত লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে। গাইবান্ধায় সেপটিক ট্যাঙ্কে পড়ে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। বুধবার কুঠিপাড়ার নিজ বাড়ির আঙিনায় মাটিতে ঢালাই করা সেপটিক ট্যাঙ্ক ধসে পড়লে সাবরিনা বেগম নামে ওই নারীর মৃত্যু হয়। নিরাপত্তা কর্মীকে ছুরিকাঘাত করে জখম করার প্রতিবাদে নাটোর সদর হাসপাতালে তৃতীয় ও চতুর্থ শ্রেণীর কর্মচারীরা 4 ঘন্টার কর্মবিরতি পালন করেছে। ধর্ম প্রতিমন্ত্রী মোহাম্মদ ফরিদুল হক খান বলেছেন, আগামী জাতীয় সংসদ নির্বাচন যাতে সুষ্ঠু ও সুন্দরভাবে না হতে পারে তারই একটি প্রক্রিয়ার অংশ হচ্ছে এই সাম্প্রদায়িক হামলা। বুধবার ঝালকাঠিতে আন্তঃধর্মীয় সংলাপ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বুধবার সকালে লালমোহন উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে মৌসুমী প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মধ্যে বিনামূল্যে রাসায়নিক সার ও বীজ বিতরণ করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে ছিলেন ভোলা 3 আসনের সংসদ সদস্য নুরুন্নবী চৌধুরী শাওন। খাগড়াছড়িতে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির প্রতিষ্ঠাতা মানবেন্দ্র নারায়ণ লারমার 38তম মৃত্যুবার্ষিকী দিনব্যাপী নানা কর্মসূচির মধ্য দিয়ে পালিত হয়েছে। চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার বাগবাড়ি মাদ্রাসা মাঠে শেখ রাসেল স্মৃতি ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। এতে দৌলতদিয়া ফুটবল একাদশকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় বালিয়াদিঘি ফুটবল একাদশ। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।